আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল এডিটিং কাইন মাস্টার দিয়ে কম্পিউটার অথবা ল্যাপটপে কিভাবে চালাবেন, কিভাবে এডিটিং করবেন ল্যাপটপ এবং কম্পিউটারে। প্রথমে আপনার কম্পিউটারটাকে একটি এলইডি প্লেয়ার ইনস্টল করতে হবে। এলইডি প্লেয়ার ইনস্টল করার পরে কম্পিউটারটাকে অ্যান্ড্রয়েড করতে হবে। অ্যান্ড্রয়েড করার পরে আপনি এই অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে একটি কাইন মাস্টার পুরো ডাউনলোড দিতে হবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে, যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না, অবশ্যই ফুল ভিডিওটি আপনার দেখতে হবে কিভাবে কম্পিউটারের মাধ্যমে আমরা কাইন মাস্টার এডিটিং সফটওয়্যার দিয়ে আমরা এডিটিং করতেছি। ফুল ডিটেলস এই ভিডিওতে দেখতে পাবেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। চলুন মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে প্রথমে আমরা ফায়ারফক্স সিলেক্ট করব। ফায়ারফক্সে সিলেক্ট করার পর এখান থেকে আমরা এমুলেটর ডাউনলোড করতে হবে। এমুলেটর ডাউনলোড করার জন্য এখানে সার্চ দিবেন এমুলেটর এলডি প্লেয়ার। এলডি প্লেয়ার সার্চ দেওয়ার পর এই এলডি প্লেয়ারই একটা এমুলেটর। এলডি প্লেয়ার ফার্স্ট অ্যান্ড্রয়েড এমুলেটর ফর পিসি ফ্রি ডাউনলোড, এখানে অপশনে ক্লিক করবেন। এখানে অপশনে ক্লিক করার পর আপনার এটা আসবে। আমার এটা ডাউনলোড দেওয়া আছে, আমার আর এই মুহূর্তে ডাউনলোড দেওয়ার দরকার নেই। আমরা এখান থেকে কেটে দেব এবং সরাসরি সফটওয়্যারে চলে যাব। সরাসরি আমরা একটি এমুলেটরের ভিতরে প্রবেশ করে দিলাম। এমুলেটরটা ঠিক এরকম আসবে আমার এই, হ্যাঁ, প্রথম স্টার্টিং নেবে এবং এরকম আসবে। আপনি ইউটিউব এগুলো ডাউনলোড দিয়ে নিতে হবে। আমি ধরেন এই কাইন মাস্টারটি ডাউনলোড দিয়েছি এবং কিভাবে ডাউনলোড দিয়েছি অন্য আরেকটি ভিডিওতে দেখতে পাবেন। কাইন মাস্টারটি প্রথম আমি ওপেন করলাম। ওপেন করে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এটা কিন্তু মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি না, আপনি আদার সাইড দেখলে বুঝতে পারবেন যে এই যে কম্পিউটারে যে এরিয়াটা আছে। প্রথমে একটি আপনার ভিডিও সিলেক্ট করে নিতে হবে। ভিডিও সিলেক্ট করার জন্য মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করার পরে এই পিকচারে ক্লিক করতে হবে। তো এখন আমরা তো সরাসরি যেহেতু পিকচারে আয় করছি, আসলে কি সরাসরি পিকচারে আসতে পারবেন? না, কখনো না। পিকচারে আনার জন্য আপনার প্রথমে আপনার ফাইলে যেতে হবে। এই ফাইলটিতে গিয়ে একটি ভিডিও চয়েস করতে হবে। একটি ভিডিও আপনার এই ফাইল থেকে এনে আপনার ইচ্ছামতো একটি ভিডিও ফাইল থেকে আনতে হবে। ফাইল থেকে আনার পর আপনি এই ভিডিওটাকে ধরে আমি এই এমুলেটরের ভিতরে এখানে সেটে দিতে হবে। এখানে সেরে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এই ইন্টারফেসটির ভিতর আপনার এটা সেভ হয়ে গেছে। এখন এই ইন্টারফেসটি আপনি কোথায় পাবেন? এই ইন্টারফেসটি পাওয়ার জন্য ফাইল ম্যানেজার, কাইন মাস্টারের ভিতরে একটি ফাইল ম্যানেজার আছে, সরি কাইন মাস্টার নয়, এমুলেটরের ভিতরে এলটিডি এমুলেটরের ভিতরে একটি ফাইল ম্যানেজার আছে। এই ফাইল ম্যানেজারের ভিতরে এটা সেভ হয়ে গেছে। ফাইল ম্যানেজারটি আপনি কিভাবে খুঁজবেন? ফাইল ম্যানেজারটি খোঁজার জন্য এই যে এখানে স্টার্ট সিস্টেম অ্যাপসে এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ফাইল ম্যানেজার এখানে আছে, গ্যালারি এখানে আছে, ডাউনলোড এবং অনেক অ্যাপস আছে। তো ফাইল ম্যানেজারে এখানে ঢুকবেন। এখানে ঢোকার পর যেই ভিডিওটা আনিয়া ধরে সেরে দিয়েছেন এটা এখানে আছে। তাই এখান থেকে আপনি সরাসরি আপনার অ্যাপসে ঢুকে যাবেন। অ্যাপসে ঢোকার পর কাইন মাস্টার ওপেন হতে একটু সময় নেয়, প্রথম ওপেন হলে আরও সময় বেশি নেয়, কিন্তু আমার এটা প্রথম নয়। আমরা এটাতে দিয়ে এখন একটি ছবি আমরা মিডিয়াতে ক্লিক করে সেম মোবাইলের মতন আপনি কাজ করতে পারবেন। এখানে আলাদা কোনো সিস্টেম নেই যে এভাবে অথবা অন্যভাবে কাজ করা যায়, এটা সেম মোবাইলের মতন আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনি একটা থেকে এখানে ক্লিক করে আপনি চাইলে এটাকে ছোটো বড় করে নিতে পারবেন। আমি একটু ছোটো বড় করে অথবা এদিক সেদিক করেন, যেদিকে করেন এটাকে লাড়ান চালান যাবে, এদিক সেদিক করা যাবে। এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন আপনি যদি চান যে এটাকে কাট সিট করবেন অথবা প্লে করবেন অথবা স্পিড বাড়াবেন, আমি স্পিড বাড়ানোর জন্য ক্লিক করার এভাবে আমি স্পিডটা বাড়াই দিলাম। এখন যদি চালাই একটু দেখা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা যদি আর একটু স্পিড বাড়ায় দেন, স্পিড কন্ট্রোলে ক্লিক করে একটু দুইটা ঘর এদিকে দিয়ে দিলে ওকে,
এখন আর স্পিড দেবেন যে আপনার চ্যানেলের আপনি যতটুকু ইচ্ছা ততটুকু এই কাজটা করতে পারবেন এখন যদি চান যে আপনি মাসখানে কেটে ফেলবেন তাহলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কাসি অপশনে ক্লিক করবেন কাসি অপশনে ক্লিক করার পর এখানে ডাইন সাইড যদি কাটেন বাম সাইড কাটতে পারবেন এটা থেকে মাসখানটা প্লে হিট করতে পারবেন প্লে হিট করার জন্য ক্লিক করে এখানে টিপ দেওয়ার পরে এটাতে আপনি যদি অন্য কোনো একটি অ্যানিমেশন বসাতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে এবং এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে আপনি চাইলে যে কোনো একটি অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করতে পারবেন আমি একটি অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করলাম দেখুন কত সুন্দরভাবে এটা আসছে অ্যানিমেশনটা কাজ করতেছে এরকমভাবে আপনি যে কোনোভাবে যখন মন চায় তখনই আপনি একটা অ্যানিমেশন এখান থেকে ব্যবহার করতে পারবেন এখানে অ্যানিমেশন ব্যবহার করার জন্য আমি তো ব্যবহার করলাম এখন প্লে করে দেখি আমার যে চ্যানেলটি আছে আমার চ্যানেলটি এখান থেকে আমার চ্যানেলটি আনবো এখানে ক্লিক করব অ্যানিমেশন ব্যবহার করার পর এটার সাউন্ডটা আমি একটু কমিয়ে নিই সাউন্ডটা বেশি হওয়ার কারণে আমার যে কথাগুলো আছে বোঝা যাবে না অ্যানিমেশন যদি চান আপনি অন্য আরও অ্যানিমেশন দেবেন অ্যানিমেশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই টাইম লাইনে ক্লিক করার পর এই কাসি অপশনে ক্লিক করার পর প্লে অ্যাট লিস্ট প্লে লিস্ট এটাতে ক্লিক করার পর প্লে হিটে ক্লিক করার পর এই টিকচিহ্নতে মার্ক করে দিতে হবে এই মার্ক দেওয়ার পর এই গ্যাপ অপশনে আপনার একবার ক্লিক করে দিতে হবে গ্যাপ অপশনে ক্লিক করার পরে থ্রি ডি অথবা এখানে অনেকগুলো অপশন আছে চাইলে যে কোনো একটি অপশন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এখান থেকে এই জিনিসটা খুব সুন্দর এখানে আপনি একটু স্পিড বাড়ায় দিতে পারবেন অথবা একটু ই করে দিতে পারবেন কোনো সমস্যা নেই নানান ধরনের এখানে কাজ আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো কাজ যে কোনো মুহূর্তে যেভাবে হোক করতে পারবেন সেম মোবাইলের মতন এখানে কাজটা করতে পারবেন খুব সুন্দরভাবে এই কাজটা করা সম্ভব সেম কম্পিউটার এবং মোবাইল দুটোই একই রকমের সিস্টেমে কাজ করতে পারবেন কোনো সমস্যা আসবে না এখানে তবে আরেকটি কথা হচ্ছে যে এই কম্পিউটারে আনার জন্য আপনার যে ফাইলটি আনবেন ভিডিওটি এই ভিডিওটি অবশ্যই আনার সময় একটু সমস্যা হবে কারণ যখনই ভিডিওটি আপনি এমুলেটরের ভিতরে ঢুকাবেন তখন অবশ্যই সাথে সাথে আসবে না হয়তো কিছুক্ষণ লেট করতে হবে ওয়েট করার পরে আসবে আমরা তো কিভাবে এমুলেটরে ভিডিওটি ঢুকালাম এবং কাইং মাস্টারে ইনপুট করলাম তা দেখালাম এখন এখন আপনি যদি ওই সেম আমার আগে যে ভিডিওগুলো দেওয়া আছে মোবাইল স্ক্রিনে যে ভিডিওগুলো দেওয়া আছে ওই ভিডিওগুলো সিস্টেমে এটা সিস্টেমে আমি ওই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিওর নিচে দিয়ে দিব চাইলে আপনি স্টুডিওতে ক্লিক করার পর ভিডিওগুলো দেখে আসতে পারবে আপনার সামনে পৌঁছাবে এখন এই ইন্টারফেস এখন আমরা ভিডিওটি আউটপুট করব আউটপুট করার জন্য আমি এটা রানিং বন্ধ করতে হবে এবং বন্ধ করার পর এই শেয়ার অপশনে একবার ক্লিক করতে হবে শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি মোবাইলে দেখাইছি কিভাবে এক্সিট করতে হয় ভিডিওটি আউটপুট করতে হয় সেম এখানেও সেম সিস্টেমে আউটপুট করতে হবে তো ভিডিওটি আমার যেহেতু বড় আউটপুট করতে সময় লাগবে তাই আমি এখানে এটা আউটপুট করব না একটু কাটাছিঁড়ে নিয়ে আউটপুট করব কাটাছিঁড়ে করার জন্য আমি ডান সাইড কেটে দিলাম ডান সাইডে ক্লিক করলাম লেফট সাইডে এখন যদি আমি চাই এই ভিডিওটা একটু ধরে এনে আমি বাম সাইড কেটে দেব তাহলে আমি টাইম লাইনে ক্লিক করার পর কাসি অপশনে ক্লিক করার পর লেফট সাইডে ক্লিক করার পর বাম সাইড কেটে যাবে কোনো সমস্যা হবে না কিন্তু বাম সাইডে একটি প্লে হিট করা আছে বিদায় এটা কাটছে না তাই আমি এটাকে এইভাবেও কাটতে পারবেন আপনি একটা একটি করে এখান থেকে কাটা যাবে কোনো সমস্যা নেই এখন এটা যদি আমি ভিডিওটাকে এক্সিট করতে চাই তাহলে এখানে কিছু অপশন আছে এই অপশনগুলো আপনি দেখে ব্যবহার করতে পারবেন এখানেও কিছু অপশন আছে এটা হচ্ছে অডিও সিস্টেম পল যেগুলো নিয়ে আমরা টিভিতে দেখি অটো পল অথবা অ্যান্টিসিটি এগুলার থেকে এগুলা হয় আর এটা হচ্ছে এইচডি এইচডি এবং নর্মাল যে ভিডিওগুলো এ দিয়ে সেট করার পর এখানে যেটা লেখা আছে এটা আমার ভিডিওটা হচ্ছে 26 MB এখানে দিলে আউটপুট হবে এবং আমার কম্পিউটারে 12 GB ফ্রি আছে এখনও যেই ফাইলটি আছে এই ফাইলটির ভিতরে 12 GB আছে আমি চাই যে এটা আরও কমায় বাড়া দিতে পারবেন রেজুলেশন এটা হচ্ছে রেজুলেশন আপনি যদি যত কম দিবেন তত কম আসবে যত বেশি দিবেন তত বেশি আসবে এখানে লেখা আছে হাই এখানে লেখা আছে লো আপনি হাই লো করতে পারবেন যে কোনো এইভাবে ইচ্ছা মতো এখানে ক্লিক করার পরেই আপনার এক্সিট হওয়ার সময় এখন এক্সিট হওয়া শুরু হয়ে গেছে আমি এক্সিট ভিডিওটা দ্রুত এক্সিট করার জন্য আমি স্লোভাবে দেখাইতেছি এখানে খুব দ্রুত এক্সিট হবে এখন আমার ভিডিওটি অলরেডি এখানে এক্সিট হয়ে গেছে আমরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য আর আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি এরকম নতুন নতুন অনেক
দিনের ভিডিও আপলোড করব। এই ভিডিওগুলো আপনারা দেখে শিখতে পারবেন এবং অন্যজনকে সহযোগিতা করতে পারবেন। আর এই কাইং মাস্টার সম্বন্ধে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে মোবাইলের মাধ্যমে, যেহেতু মোবাইল এবং কম্পিউটার দুটোই অ্যান্ড্রয়েড, এখানে আলাদা কোনো সিস্টেম হয় না, কারণ কম্পিউটারটাকে আমি অ্যান্ড্রয়েড করে নিয়েছি, আপনারও সেম অ্যান্ড্রয়েড করে নিতে হবে। তবে অ্যান্ড্রয়েড করার জন্য এমুলেটর, নানান ধরনের এমুলেটর আছে, আপনি চাইলে যে কোনো একটি এমুলেটর ব্যবহার করতে পারবেন। আমি তো এলটিডি প্লেয়ার ব্যবহার করেছি, আপনি অন্যটা ব্যবহার করার জন্য ব্লুস্টেক ব্যবহার করতে পারবেন। অন্যান্য এ ধরনের অ্যান্ড্রয়েড সিস্টেম করার জন্য অনেক সফটওয়্যার রয়ে গেছে, আপনারা চাইলে যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনারা অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।